হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমি ইলাস্ট্রেটরের এফেক্ট মেনু নিয়ে আলোচনা করছিলাম। তো এর পূর্বের ভিডিওতে আমি এসপিজি ফিল্টার্স এবং র্যাপ এই দুটি কমান্ড এর অধীনে যতগুলো ফিল্টার এবং কমান্ড রয়েছে এগুলোর কাজ আমি দেখিয়েছি। তো বন্ধুরা, আজকে আমি এই যে পরের যে কমান্ডগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গ্রুপের অধীনে যে কয়েকটা কমান্ড ছিল এগুলো কিন্তু ইলাস্ট্রেটরের কমান্ড, কিন্তু এখানে যেগুলো আমরা দেখবো এগুলো কিন্তু ফটোশপের কমান্ড বা ফটোশপের ফিল্টার্স। তো এগুলো আমরা ইলাস্ট্রেটরে কীভাবে ব্যবহার করব সেটা এখন দেখব। তো চলুন, কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই। তো ফিল্টারগুলো দেখার জন্য অবশ্যই আমাকে এখানে কিছু একটা শেপ নিতে হবে। তো আমি একটা শেপ ড্রয়িং করে নিলাম এবং এর একটা কালার দিয়ে দিলাম, আমি সাপোজ গ্রিন কালার দিয়ে দিলাম। ওকে, তো বন্ধুরা, এখানে আমি ইফেক্টে গিয়ে প্রথম যে ইফেক্ট গ্যালারি রয়েছে এই গ্যালারি যদি ওপেন করি, তাহলে কিন্তু এখানে নিচে যতগুলো ইফেক্ট আমরা দেখছি সবগুলোই কিন্তু আমরা এই গ্যালারিতে পেয়ে যাব। তো তারপরে আমাদেরকে এখানে ব্লার যে ইফেক্টগুলো আছে এগুলো আলাদা আলোচনা করতে হবে, এগুলো আমরা এর ভেতরেই কিন্তু পেয়ে যাব। তো চলুন, এখানে আমি ইফেক্ট গ্যালারিতে ক্লিক করছি। দেখুন, এখানে আমি এই যে এখানে একটা ড্রপ ডাউন মেনু বা আইকন রয়েছে এখানে ক্লিক করলে এখানে আমরা সবগুলো কমান্ড কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এখানে একটাকে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে এখানে এরকম আমি দেখতে পাচ্ছি, এখানে একটা ইফেক্ট কিন্তু চলে এসেছে। এখন আমি এখানে যদি মাইনাসে ক্লিক করি তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড শেপটা এটা কিন্তু আমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছি। এখন এখান থেকে আমরা বিভিন্ন ধরনের যে ইফেক্ট ফিল্টার রয়েছে সেগুলো কিন্তু ক্লিক করে দেখতে পারি। এখানে কিন্তু ফিল্ম গ্রেইন এই যে ফিল্টারটা এটা অ্যাক্টিভ রয়েছে। তো এখন যদি আমি উপরে এটাতে ক্লিক করি তাহলে এখানে এই একটা ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। আমি যদি এরপর এটাতে ক্লিক করি এরকম দেখতে পারবো, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু রয়েছে। আমি চাইলে এখানে এই ইফেক্টটাতে ক্লিক করছি, দেখুন এখানে কিন্তু ইফেক্টটা এরকম দেখাচ্ছে। তো আমি এখানে ক্লিক করছি, এখানে অন্য আর একটা ইফেক্ট কিন্তু শো করছে। তো আমি এখানে ক্লিক করলে ভিন্ন একটা ইফেক্ট কিন্তু দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমরা ইফেক্টগুলোকে মডিফাইও করতে পারি। এখান থেকে আমরা হাইলাইট স্ট্রেংথ এটা যদি কমিয়ে দেই, বাড়িয়ে দেই, তাহলে কিন্তু ইফেক্টটা পরিবর্তন হচ্ছে। এখানে যদি আমি এখানে ক্লিক করি, এটা ডিটেইল এরকম একটা অপশন দেওয়া রয়েছে, এখানে স্মুথনেস দেওয়া রয়েছে, এরকম প্রায় প্রত্যেকটা ইফেক্টকে চেঞ্জ করার এখানে অপশন রয়েছে। এখন আমি এখানে এটাকে শ্রিঙ্ক করে দিচ্ছি, এরপরেরটাকে আমি এক্সপ্যান্ড করছি। তো এখানেও কিছু ইফেক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো চাইলে এগুলো কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। এখানে দেখুন ইফেক্টটা কিন্তু চাই যে শেপটার চারপাশে দেখা যাচ্ছে। তো আমি এটাতে ক্লিক করলে এখানেও আমরা ইফেক্টটা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, সবগুলো ইফেক্ট কিন্তু সব কালারের উপর অ্যাপ্লাই হয় না। তো আপনারা এখানে অবশ্যই কালার চেঞ্জ করে ইফেক্টগুলো দেখে নেবেন। এরপর আমি এটাকে শ্রিঙ্ক করে নিচ্ছি, এরপরে পরেরটাকে আমি এক্সপ্যান্ড করছি। এখানে আমি ইফেক্টগুলো একটু দেখছি, দেখুন এখানে কিন্তু ইফেক্টগুলো চেঞ্জ হচ্ছে। আমি ইফেক্টটা দিচ্ছি, এরপরে আমি পরের স্কেচ এখানে ক্লিক করছি, দেখুন এখানে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্টের সমন্বয়ে কিন্তু ইফেক্টগুলো তৈরি হয়েছে। এখানে কিছু ইফেক্ট তৈরি হয়েছে এরকম। তো বন্ধুরা, এই ইফেক্টগুলো ব্যবহার করার মাধ্যমে এখানে কিন্তু আমরা সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি, এবং এই ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু আমরা লোগো বসাতে পারি। এই এগুলো কিন্তু মকআপ হিসেবে আমরা ইউজ করতে পারি। তো পরবর্তীতে আমি একটি ভিডিও তৈরি করব কিভাবে এই ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করে আমরা মকআপ তৈরি করতে পারি। তো আজকে আমি ইফেক্টগুলো একটু দেখিয়ে নিচ্ছি আপনাদের, পরবর্তীতে এগুলোর ইউজ আমি দেখাবো। দেখুন এখানে কিন্তু সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো বন্ধুরা, এখানে যদি আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে ইউজ করি, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের ডেন্সিটি
এটা আমরা বাড়িয়ে দিতে পারবো, আবার কমাতে পারবো। এরপরে এখানে ফরগ্রাউন্ড লেভেল, এখান থেকে আমরা লেভেলটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারবো। এখানে ব্যাকগ্রাউন্ড লেভেল, এটা কমাতে বাড়াতে পারবো। এখানে কিন্তু সুন্দর অপশন রয়েছে। তো আমি যদি এখন ওখানে ওকে প্রেস করি, তাহলে দেখুন আমার এই যে শেপটা নিয়েছি তার উপর একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ইফেক্ট কিন্তু পড়ে গেছে। তো আমি এখন এটাকে বড় করে চাইলে এখানে আমি লোগো সেট করতে পারবো। তো এখান থেকে নর্মালভাবে আমি একটা স্টার ড্রয়িং করে নিচ্ছি। ওকে, তো এটার কালার আমি হোয়াইট কালার দিয়ে দেব। ওকে, তো বন্ধুরা এখন এই স্টারটা আমি যদি ড্রপ শ্যাডো ইউজ করি ইফেক্ট থেকে, এখানে ড্রপ শ্যাডো স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো দিয়ে দিই, একটু ড্রপ শ্যাডো আমি দিয়ে দিলাম, ব্লারটা বাড়িয়ে দিলাম, এগুলো একটু বাড়িয়ে দিলাম। ওকে, এখান থেকে আমি অপাসিটিটা একটু 100% করে দিই। এখন দেখুন এখানে এই ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ড রয়েছে তার উপরে এই হোয়াইট স্টারটাকে কিন্তু সুন্দর দেখাচ্ছে। তো আমি এখানে কালারটা একটু চেঞ্জ করে দেই, এখানে রেড কালার দিয়ে দিলাম, এটাকে আমি রেড কালার দিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠছে। তো এইভাবে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করে এর উপর কিন্তু লোগোগুলো সেট করতে পারি। তো বন্ধুরা এটা এই ফিল্টারটা এখানে দেখালাম। আমি আবারও একটা শেপ নিয়ে নিচ্ছি এবং পুনরায় আমি এইখানে ফিল্টারগুলো দেখি। এখানে দেখুন এখানে আমরা আর্টিস্টিক, ব্লার, ব্রাশ স্ট্রোক, ডিস্টর্ট বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিল্টার। আবার এখানে ক্লিক করলে এখানেও কিন্তু সেমভাবে আমরা আর্টিস্টিক, ব্রাশ স্ট্রোক, ডিস্টর্ট, স্কেচ, স্টাইলাইজ এগুলো কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি। তো মূলত ওখান থেকে দেখা এবং এখান থেকে দেখা একই কথা। তো এখান থেকে আমি স্কেচটা দেখছিলাম, স্কেচের ভিতরে আরও কিছু অপশন কিন্তু এখানে রয়েছে। এখানে যদি ক্লিক করি দেখুন এখানে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ফিল্টারের মাধ্যমে আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি করতে পারি সহজেই। তো এই ব্যাকগ্রাউন্ডগুলো আসার পরে এগুলো কিন্তু আমরা এখান থেকে মডিফাই করতে পারবো, যেটাকে আমরা বাড়িয়ে নিচ্ছি। চাইলে এর ভিতরে যে স্পেসগুলো আছে বা যে কালো দাগগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা বাড়াতে পারি। দেখুন এখানে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং চাইলে এখানে লাইন ইন্টেন্সিটি আমরা বাড়িয়ে দিতে পারি। এখানে মাঝখানের দিকে একটু লাইট হচ্ছে এবং এটাকে আমি জিরো পজিশনে নিয়ে আসলে এটা কিন্তু লাইটটা উঠে যাচ্ছে। তো আমাদের প্রয়োজন মতো এই সুন্দর যে ইফেক্ট বা ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু ইউজ করতে পারি বিভিন্ন কালারের উপর। এরপর আমি এটাকে স্ট্রিং করে দিয়ে আবার স্টাইলাইজে চলে যাচ্ছি। এখানেও কিছু ইফেক্ট রয়েছে এরকম, এগুলো চাইলে আমরা ইউজ করতে পারি। এরপর এখানে টেকচার রয়েছে, তো টেকচারের অধীনে এই যে ওই একই রকম প্রায় এগুলো কিন্তু এখান থেকে ইউজ করতে পারি। তো বন্ধুরা এখানে আমরা এগুলো দেখলাম, এখন এখানে ক্লিক করে আমরা কিন্তু এই ইফেক্টটা এর উপর অ্যাপ্লাই করতে পারি। এখন আমি কন্ট্রোল জেড প্রেস করে পূর্বের অবস্থানে যাচ্ছি এবং কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তা আমি এখানে বলেছিলাম যে এখানকার সবগুলোই কিন্তু এখানে রয়েছে। তো এখানে কিন্তু আমরা যদি এখানে যাই, দেখুন এই যে প্রত্যেকটার ভেতরে যে আমরা স্ট্রিং করে দেখলাম, এক্সপ্যান্ড করে দেখছি, তার প্রত্যেকটা কিন্তু এখানে আবার দেওয়া রয়েছে। তো আমি এখানে আর্টিস্টিকের ভেতর থেকে যদি আমি এখানে স্পঞ্জ এটাতে ক্লিক করি, তাহলে এখানে কিন্তু এই ইফেক্টটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এখানে টেক্সচারের ভিতর থেকে এই যে ইফেক্টটা বা ফিল্টারে এখানে রয়েছে এর নাম কি, এখানে নামটা হচ্ছে স্টেইনেড গ্লাস। তো আমি এই নামটা এখান থেকে দেখে নিলাম। এখন আমি এখানে এটা ক্যান্সেল দিয়ে দিলাম, দিয়ে ইফেক্টে গিয়ে আমি আর্টিস্টিক থেকে বা এখানে টেক্সচার থেকে এই যে স্টেইনেড গ্লাস এটা ক্লিক করলে কিন্তু আমরা ওই ইফেক্টটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু এখান থেকে অথবা
এই প্যানেল থেকে এখান থেকে ডিরেক্টলি আমরা এই ইফেক্টগুলো ইউজ করতে পারি, যে স্কেচ রয়েছে, স্টাইলাইজ রয়েছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, এখন আমি বলেছিলাম যে এই ব্লার যে অপশনটা, এটা আমি আলাদাভাবে দেখাবো। তো এখানে আমাদের কিছু কাজ রয়েছে। তো এখানে যদি আমি এই ব্লার অপশন থেকে গুইজিয়ান ব্লার এটাতে ক্লিক করি, তাহলে এখানে একটা এফেক্ট আমরা দেখতে পাবো। এখানে ক্লিক প্রিভিউতে ক্লিক করছি, দেখুন এখানে ব্লার হয়ে গেছে। তো এটাকে আমি কমিয়ে দিলে ব্লারনেসটা কমে যাবে, এটা কাজ করতে একটু দেরি হবে। তো এখানে কিন্তু এরকম হয়ে গেছে। এরপর আমি এখানে কমিয়ে দিলে এখানে কিন্তু কাজগুলো হবে। দেখুন এভাবে যত আমরা বাড়িয়ে দেব বা কমিয়ে দেব, এখানে ব্লারনেসটা কিন্তু বৃদ্ধি পাবে। তো আমি এটা অন্য একটা ইমেজের উপর দেখাবো। তো এখানে ওকেতে প্রেস করে দিলাম। এখন আমি এখান থেকে প্লেস করে একটা ইমেজ নিয়ে আসছি। আমি এখান থেকে এরকম একটা ইমেজ আমি নিয়ে আসলাম, এখানে আমি এটা পেস্ট করে দিলাম। তো এখন এখানে আমি এই ইমেজটাকে এমবেড করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ইফেক্টে গিয়ে এখানে ব্লার, গুইজেন ব্লার এটা দিয়ে প্রিভিউতে ক্লিক করলাম, তাহলে ইমেজটা কিন্তু এখানে ব্লার হয়ে যাচ্ছে, একটা ঘোলাটে অবস্থা তৈরি হয়েছে। তো এই হচ্ছে এখানে ব্লার। তো এখান থেকে আমরা পরের যে ব্লার অপশনটা সেটা দেখবো। তো এই জন্য আমি ইমেজটাকে সিলেক্ট করে এখানে কন্ট্রোল জেড প্রেস করে নিচ্ছি। ওকে, এখন এখানে আমরা রেডিয়াল ব্লারটা দেখবো। তো এখানে আমি রেডিয়াল ব্লারে ক্লিক করছি। এখানে রেডিয়াল হচ্ছে এটা এরকম চারদিকে ঘুরছে এরকম মনে হচ্ছে। তো এখানে যদি আমি একটু বাড়িয়ে দেই, এখানে জুম, এটা কিন্তু আমরা প্রিভিউ দেখতে পারবো না। তো এখানে ওকে প্রেস করলে কিন্তু আমরা এর ইফেক্টটা কিন্তু দেখতে পাবো। দেখুন এই দিকে এটা মনে হয় চারদিকে এরকম ঘূর্ণায়ন করছে, এরকম একটা ইফেক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কন্ট্রোল জেড প্রেস করছি এবং এখন আমি এই ব্লারের অধীনে যে স্মার্ট ব্লার রয়েছে এটা দেখবো। তো এখানে ক্লিক করছি, দেখুন এখানে কিন্তু আমি চাইলে বিভিন্ন অংশকে স্মার্ট ব্লার করতে পারি। এখান থেকে মাইনাস দিলে এটা ছোট হয়ে যাবে, প্লাস দিলে এটা জুম হবে। তো এখান থেকে যদি আমি এটাকে বাড়িয়ে দিই, রেডিয়াস বাড়িয়ে দিই, একটু ট্রেস হোল্ড বাড়িয়ে দিই, কোয়ালিটি ল নর্মাল এগুলো দিয়ে ওকে প্রেস করলে এখানে স্মার্ট একটা ব্লার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এটা আমি আর একটা ইমেজের উপর একটু দেখিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি প্লেস করে আর একটা ইমেজ নিয়ে আসবো। আমি এখানে ডাউনলোড থেকে আমি এরকম একটা ইমেজ নিলাম। ওকে, এখন এখানে আমি এটাকে এমবেড করে দিয়ে এখানে যেতে আমি ব্লার এখানে ক্লিক করি, স্মার্ট ব্লার। দেখুন এই ছবিটিকে কিন্তু অন্যরকম দেখাচ্ছে। আমি যখন এই এটা মাউস ড্রাগ করছি তখন কিন্তু ছবিটা একরকম, ছেড়ে দিলে ছবিটার স্মুথনেস কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে। তো আমি এখানে যদি এটাকে কমিয়ে দেই, দেখুন এরকম একটু যদি বাড়িয়ে দিই তাহলে ছবিটা খুব সুন্দর হয়ে গেছে। আমি আর একটু কমিয়ে দিচ্ছি। এখান থেকে যদি থ্রেশহোল্ডটা কমিয়ে দিই, এরকম আমরা কোনো একটা ছবিকে সুন্দরভাবে মডিফাই করতে পারি এর মাধ্যমে। তো এই হচ্ছে এখানে স্মার্ট ব্লারের কাজ। তো বন্ধুরা, এখানে ইলাস্ট্রেটরের যে ইফেক্ট মেনুর অধীনে যে কমান্ডগুলো ছিল এগুলো আমি এখানে সম্পূর্ণ দেখিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।